Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shubhyo shikharthi, Rashai, New Government Degree College, Aradito, online class, tomade shobaike shagotom. Asha kori, koronakalin shomoye tomra shobai bhalo acho, shusto acho. To ajke ami tomader honors chotutto borsher je Bio-statistics and research methodology theke ami tomader je oddhay porabo seta hocche gonoshongkhya nibeshon o ayotolekho. তো এটা আমি প্রথমে তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম সেটা থেকে প্রথম অধ্যায় পড়িয়েছি আজকে আমি সেখানে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব তো আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা চলো আমরা আজকে বোর্ডে চলে যাই আলোচনাতে প্রথমে দেখো বলা আছে লেখ বা নকশা গ্রাফস এন্ড চার্টস তো তোমরা প্রথমে এই লেখ বা নকশা এটা নিয়ে গত ক্লাসে একটু বলেছি তো আজকে যেহেতু আমাদের অধ্যায়ের মূল আলোচনার বিষয়ই হচ্ছে লেখ তো আমাদেরকে এটা নিয়ে জানতে হবে প্রথমে আমরা যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি দেখো সেই তথ্যগুলো কিন্তু এলোমেলো থাকে পরে এলোমেলো তথ্যগুলোকে আমরা কিন্তু সুন্দর করে উপস্থাপন করার জন্য বিভিন্ন ছোঁয়াকে সারণীতে উপস্থাপন করি তো অনেক সময় দেখা যায় কি যে এই অনেক যেহেতু যখন তথ্য হয় তখন কিন্তু ছোঁয়াক বা সারণীতে উপস্থাপন করার পরে এটা কিন্তু বিশদ বিবরণ আকারেও যখন থাকে তখন কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু সেগুলো বুঝতে পারি না কিন্তু যদি সেগুলোকে আমরা কাগজে গ্রাফ পেপারে বা কাগজে যদি আমরা কিছু চিত্রের মাধ্যমে কিছু লেখের মাধ্যমে যদি প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই যে তথ্যটা নিয়ে অথবা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তার সম্পর্কে কিন্তু খুব সহজে কিন্তু আমরা একটি সম্যক ধারণা পেতে পারি তো এই থেকে কিন্তু আমাদের এই লেখ বা যে নকশা সেটা কিন্তু আমাদের আসলে প্রয়োজন পড়েছে তো এরপরে এর মধ্যেই দেখো যে কথাটা আমরা লিখছি যে তথ্যমালার জটিলতা এড়িয়ে ছক কাগজে বা সাদা কাগজে বিভিন্ন রেখা বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে লেখ বা চিত্র বলে এবং এক্ষেত্রে আরো যদি তুমি কিছু লিখতে পারো যে সকল যে রাশিগুলো নিয়ে আমি কাজ করছি সেই রাশিগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে এবং বিভিন্ন রেখা চিত্র বা নকশার মাধ্যমে উপস্থাপন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে লেখ বা চিত্র এখন তুমি এই ক্ষেত্রে যখন একটি ছোট প্রশ্ন আনসার হবে যে লেখ বা চিত্র কি তার সুবিধা অসুবিধা আলোচনা করো তখন কিন্তু তোমাকে এই চিত্রের সুবিধা অসুবিধার কথা বলতে হবে তো সেক্ষেত্রে প্রথমে তোমাকে লিখবে যে আগে সুবিধা লিখবে সুবিধাটা কেমন যেমন যখন আমি একটি লেখ যখন দেখবো অথবা চিত্র যখন দেখবো তখন কিন্তু আমরা তার দৃশ্যমান এবং দেখে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু তার একটি সম্মুখ একটা ধারণা নিতে পারি এবং আমরা কিন্তু যদি অনেকগুলো তথ্য সেখানে বিভিন্ন ছকে ছকে থাকে তাহলে তা কিন্তু আমরা তুলনা করতে পারি এবং আরেকটি বিষয় দেখো যে যে বিভিন্ন যে তথ্যমালা রয়েছে সেগুলোর মধ্যে যে আমরা তুলনা করি এবং এই তুলনা করতে গিয়ে কিন্তু আমরা এর যে গুরুত্বটা সেই গুরুত্বটা কিন্তু আমরা বুঝতে পারবো তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে আসলে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই বিষয়টার গুরুত্ব কতখানি সেটাও কিন্তু আমরা এই লেখ বা চিত্রের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরতে পারবো এছাড়া তোমরা দেখো যে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে প্রদর্শনী বলো বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু কিছু ছোট ছোট চিত্র দেখতে পারি আমরা বলি যে অনেক কথা বলাচ্ছে হাজার কথা বলাচ্ছে কি ছোট্ট একটি চিত্র কিন্তু আমাদের জন্য আমাদের মনের সমস্ত কথা বলে দেয় তো তাহলে বুঝতেই পারছো যে এই চিত্রটা মানে প্রয়োজনীয়তা এরপরে আমরা যখন যে সংখ্যাভিত্তিক মনে করো অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করেছি দেখা যাচ্ছে কোনো কোনো সংখ্যা হয়তো সেখান থেকে আমার হয়তো নাই অথবা তুমি সেটাকে প্রেজেন্ট করতে ভুলে গেছো কিন্তু তুমি যখন এই লেখটা যখন উপস্থাপন করবে কিন্তু নকশা যখন তখন কিন্তু ওই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমার ওই চিত্রের মাধ্যমে কিন্তু তুলে ধরা যাবে আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু তোমার সুবিধা যেটা হচ্ছে যে খুব অল্প শ্রম তুমি দিতে পারবে সময় কম লাগবে তুমি কিন্তু যেমন একটি বিষয় যখন আলোচনা থাকবে সেখানে কিন্তু তোমার সেটাকে সম্পূর্ণ করতে হবে পড়ার পর তুমি কিন্তু তার জিনিসটা বলতে পারবা কিন্তু এই লেখ দেখে কিন্তু তুমি এক নজরেই কিন্তু দেখে একটা জিনিসে যে সারমর্ম বলো সারাংশ বলো সেটা তুমি উপস্থাপন করতে পারছো তাহলে এখানে কি হচ্ছে তোমার সময়ও কম লাগছে পরিশ্রমও কম হচ্ছে এইগুলো মোটামুটি তুমি যদি আরো সেখানে উপস্থাপন করতে পারো সমস্যা নেই এভাবে সুবিধা লিখবে এরপরে তুমি অসুবিধা কি লিখবে যে অসুবিধা হচ্ছে দেখো এটা কিন্তু যেহেতু যদি অনেকগুলো তথ্য নিয়ে যখন কাজ করছো তখন তোমাকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যে যেন তোমার এই যে ছকটা আঁকাচ্ছ কিংবা লেখটা আঁকাচ্ছ সেটা যেন কোনো ভুল ত্রুটি না থাকে কারণ ভুল ত্রুটি হলে কিন্তু তুমি সেখান থেকে যে আইডিয়াটা নিয়েছো যে সিদ্ধান্তটা নিয়েছো সেই সিদ্ধান্তটাও কিন্তু তোমার ভুল হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমার সাবধানতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো আরেকটি বিষয় হচ্ছে যে লেখবা সেটা হচ্ছে কিন্তু বেশি অবিচ্ছিন্ন যে আমরা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কিন্তু এটা বেশি আমরা প্রযোজ্য করতে পারি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে চলক যখন বলি সেই চলকটা কিন্তু এই চলকের যে সঠিক মানটা এই সঠিক মানটা কিন্তু এই লেখের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ এখানে কিন্তু অনেকগুলো একটি ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়ে আলোচনা করা থাকে। আরেকটি কি যে লেখবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চিত্র যখন হয়েছে এখন একটি তথ্যমালা যখন নিতে যায় তার কিন্তু অনেক ভ্যারাইটিস থাকে, অনেকগুলো বৈশিষ্ট্য আমরা চিন্তা করে কিন্তু সেই তথ্যগুলো কালেকশন করি। এখন দেখা যাচ্ছে সে চিত্র উপস্থাপন করতে গেলে কোনো কোনো হয়তো বৈশিষ্ট্যকে আমরা এড়িয়ে চলতে হতে পারে, তো সেক্ষেত্রে কি হচ্ছে তাহলে আমরা সমগ্র বিষয়টাকে কিন্তু আমরা উপস্থাপন করতে সেখানে একটু হয়তো সমস্যা হতে পারে। তো এগুলো মোটামুটি আমরা অসুবিধার মধ্যে লিখব। এখন দেখো তোমরা যে দুটি কথা দেখলা যে লেখ বা নকশা, এখন এই লেখ বা নকশা এই দুটো কি একই রকম? আসলে অর্থভেদে কিংবা যদি আমরা বলতে চাই সেটা প্রায় একই রকম, কারণ কাজ কিন্তু একই, কারণ আমরা হচ্ছে যে তথ্য নিয়ে গবেষণা করব আলোচনা করব সেটা কিন্তু যে সাধারণ সেটা আমাদেরকে আসলে ফোকাস করা, তো দুটোই কিন্তু এক কাজ করে। কিন্তু যদি আমরা এর আকৃতিগত কোনো কথা বলতে থাকি যে যেমন লেখটা হচ্ছে কিন্তু আমরা যে কোনো রেখার মাধ্যমে কিংবা ডটের মাধ্যমে সেটা আমরা করে থাকি, আর নকশা হচ্ছে আমরা কোনো চিত্রের মাধ্যমে সেটাকে প্রেজেন্ট করে থাকি। এখন এই লেখ বা যে নকশা তোমরা বলছো এগুলো কিন্তু অনেকভাবেই আমরা উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে আমরা লেখ বা নকশা যে দেখো কত রকমের আমরা বলতে পারি, আয়তলেখ, কালিন্ডেক, বৃত্তাকার চিত্র, দণ্ডচিত্র, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা, অজীব রেখা, রেখা নকশা, রূপচিত্র, ঘনবস্তুর আকারের চিত্র, বিক্ষিপ্ত চিত্র, এরকম এই যে তোমরা যা যা দেখছো এই সমস্ত ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের তথ্যকে উপস্থাপন করতে পারবো এই লেখ বা চিত্রের মাধ্যমে। কারণ এদের এক একটা কিন্তু এক একটা মানে দেখতে এক এক রকমের, এবং যে তুমি তথ্যগুলো মানে যে উপস্থাপন করার যে আমাদের নিয়মাবলী সেটাও কিন্তু এক একটা এক এক রকমের হবে। তো আসো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে আছে আয়তলেখ। এখন এই আয়তলেখটা আমরা যখন আলোচনা করতে যাব তখন তোমাকে বুঝতে হবে যে এটা আমাদের লেখ বা নকশার যে একটা উপস্থাপনের একটা কৌশল, তাই না? যে এটা আমরা কেমন আয়তলেখটা আসলে কেমন, আয়ত শব্দটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এখানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই যে আমি এখানে একটি চিত্র উপস্থাপন করেছি দেখো এটা কিন্তু দেখো চারটা যে বাহু সম্বলিত এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। তো এখন আমরা এই যে দেখো ডাটাগুলো একটি আমি একটি ডাটা লিখেছি, এই ডাটাতে দেখো শ্রেণী ব্যবধান দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা শ্রেণী ব্যবধান নিয়েছি দেখো এখানে 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, 28 থেকে 32 এবং তার গণসংখ্যা অর্থাৎ তাতে আমার কি পরিমাণ সংখ্যা আছে। তো সেই ক্ষেত্রে তুমি যখন এই যে ডেটাগুলো নিলে তার শ্রেণী ব্যবধানকে যদি তুমি একটি ছক কাগজে কিংবা যেটা আমরা গ্রাফ পেপার বলি কিংবা ইয়ে বলি সেখানে যদি তুমি এটা মনে করো যে এটা এক্স এটা ওয়াই, এখন এই তুমি যদি সেখানে এই বিন্দু থেকে শুরু করো এটি ও এক্স অক্ষ যদি অর্থাৎ নিচের দিকে যে আমাদের যে রেখাটি রয়েছে এই ও এক্স অক্ষে যদি আমি এই শ্রেণী ব্যবধানকে যদি উপস্থাপন করি এবং এই যে গণসংখ্যাগুলোকে গণসংখ্যাগুলোকে যদি আমি এই ও ওয়াই অক্ষে যদি উপস্থাপন করি অর্থাৎ উলম্ব এবং এটা হচ্ছে আনুভূমিক, এইভাবে উপস্থাপন করলে দেখো আমরা এই যে বিভিন্ন রকমের এই যে আয়তক্ষেত্র পাচ্ছি এবং আয়তক্ষেত্রগুলো দেখো একটি আরেকটির সঙ্গে লাগোয়া, একটি এটা আরেকটার সঙ্গে, এটা আরেকটার সঙ্গে, এভাবে কিন্তু একটা দেখো একটা চিত্র তৈরি হয়েছে। এই যে আয়তক্ষেত্রে অনেকগুলো আয়তক্ষেত্রের যে সম্মুখ যে চিত্রটা এই সম্মুখ চিত্রটাই হচ্ছে কিন্তু আমাদের আয়তলেখ। এটার মাধ্যমে তুমি এটা তাহলে আমরা সংজ্ঞাকারে এটা লিখতে পারি যে আমরা কোন গণসংখ্যা নিবেশনের শ্রেণী সীমাকে এই যে আমরা যে এটা গণসংখ্যায় যে নিবেশন এটা একটা ছক, এই নিবেশনের যদি শ্রেণী সীমাকে যদি এই নিম্ন এই যে নিচের দিকে অর্থাৎ আনুভূমিক রেখায় বা এক্স অক্ষে উপস্থাপন করি এবং গণসংখ্যাকে যদি আমরা উলম্ব রেখায় বা এই যে এই জায়গায় ও ওয়াই অক্ষে যদি উপস্থাপন করে যে আয়তক্ষেত্র সমন্বিত যে রূপ পাবো সেটা হচ্ছে আমাদের আয়তলেখ। এখন এই আয়তলেখগুলো আমাদের একটু তোমরা খেয়াল করো যে কিভাবে আমি করেছি। এখন এখানে দেখো শ্রেণী ব্যবধান আমাদের রয়েছে 12 থেকে 16 অর্থাৎ আমি এখানে এই যে তুমি এখানে দেখো যে প্রতিটা ঘর এই এক একটি ঘরকে আমি নিয়েছি দেখো এখান থেকে 12 থেকে 16। তো এটাকে মনে করো যে একটা প্রথম যে ঘরটা সেই ঘরটাকে তুমি বিভিন্ন ভাবে নিতে পারো, 5টা ঘর সমান এক অক্ষ অথবা 4টা ঘর সমান 10টা ঘর সমান এরকম তুমি নিতে পারো, ঠিক আছে?
তো এরকম করে নেওয়ার পরে তুমি এভাবে 12 নিলা, তারপর এখানে তুমি 16, আমার দেখো ব্যবধানটা আছে 4 4 করে, 12 থেকে 16 4, 16 থেকে 20 4, 20 থেকে 4, এভাবে 4 4 করে, তো আমি এভাবে নিয়েছি। এবং এই দিকে দেখো আমি নিয়েছি প্রতি 5 গুণ সমান 1 2 3 4 5 6 7 8। এখন এই 12 থেকে, এই 12 থেকে 16 তে আমার কিন্তু রয়েছে 4, দেখো এই পজিশনে, এই পজিশনে, তাহলে এই পজিশনে আমি এখানে একটা দাগ দিব, দিয়ে এখানে একটি এভাবে করে দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো এই জায়গাটা আমার একটি কি হয়ে গেল, এটা আমার একটি আয়তক্ষেত্র হলো। এরপরে 16 থেকে 20, 16 থেকে 20 এর মধ্যে আমার গুণ সংখ্যার মান রয়েছে 6, দেখো এটা হচ্ছে 6, এই 6, এই 6 এর ঘরে আমি কি করলাম, এটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু আরেকটি আয়তক্ষেত্র পেলাম আমি। আবার 20 থেকে 24 এর ঘরে আমাদের দেখো আছে 7, এই দেখো 7, এই পজিশনে 7, তো এখানে বেশি আমি আরেকটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। তো এইভাবে প্রত্যেকটা মান যখন আমি বসাচ্ছি তখন প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি একটি করে আয়তক্ষেত্র পাচ্ছি। তো এইবার দেখো এই যে এই সমস্ত, এই যে একটা পুরো চিত্র তুমি এতগুলো ডেটা উপস্থাপন করেছো, তুমি তা দেখে না যতটা এতে বুঝতে পারছো, এখানে এক বাক্যে কিন্তু তুমি বলতে পারছো যে 20 থেকে 24, 20 থেকে 24 এই ঘরে আমাদের গণ সংখ্যা কত, এই দেখো তুমি এটা দেখছো যেটা 7 বরাবর, তাহলে তুমি 7 কিন্তু বলে দিতে পারছো। আবার তুমি মনে করো যে 28 থেকে 32, এখানে আমার গণ সংখ্যা কত আছে, তুমি কিন্তু 28 থেকে এই 32 এই ঘর তুমি দেখো এটা কিন্তু এই 1 বরাবর আছে, তাহলে তুমি কিন্তু বলতে পারবে 1। তাহলে কি হলো যে চিত্র দেখে কিন্তু তুমি তার এই যে এই বিবৃত যে আমার যে গণ সংখ্যা নিবেশন রয়েছে সেখানকার কিন্তু বর্ণনা তুমি বলতে পারছো। তাহলে আয়ত দেখে সুবিধাটা বুঝতে পারছো যে তুমি এই চিত্র দেখে কিন্তু তোমার যে নিবেশনটা কিংবা তোমার যে ছকটা তুমি কিন্তু বলে দিতে পারছো। এছাড়া তুমি দেখো তুমি এখানে কিন্তু আরেকটি কথা বলতে পারো যে আমার এই শ্রেণীতে সবচেয়ে গণ সংখ্যা কোথায় বেশি আছে, তুমি এটা দেখতে পাচ্ছ যে এটা আমার সবচেয়ে উঁচু, তাহলে আমার গণ সংখ্যা সবচেয়ে কোথায় বেশি আছে, এটা কত নম্বর এতে আছে, 20 থেকে 24, এই 20 থেকে 24 শ্রেণীর ব্যবধানে আমার গণ সংখ্যা সবচেয়ে বেশি। এখন তুমি যদি এখান থেকে প্রশ্ন করো যে আমার এখানে মানে প্রচুর অর্থাৎ সবচেয়ে, এটা তো সংখ্যায় তো বেশি আছে, আবার মনে করো যে প্রচুর শ্রেণী সেটাও কিন্তু যেহেতু বেশি পরিমাণে আছে সেহেতু এটাও কিন্তু প্রচুর শ্রেণী তুমি নির্ণয় করতে পারো। আবার সেখান থেকে তুমি মোট নির্ণয় করতে পারবে, অর্থাৎ আমার কিন্তু এই একটি যে চিত্র থেকে তুমি অনেকগুলো তোমার যে বিভিন্ন যে আমরা বলি যে প্রচুরক বলো, মধ্যমা বলো, মোট বলো, ইভেন যে তথ্য মানে যে কোনো তথ্যই কিন্তু তুমি এখান থেকে এক চিত্রের দিকে কিন্তু তুমি সহজেই কিন্তু বলতে পারবে। এবং এখান থেকে আরেকটি যে তুমি কিন্তু সিদ্ধান্তও নিতে পারবে, শুধু তুমি চিত্র উপস্থাপন করছো এটাই কিন্তু তোমার করা নয়, তুমি সেখান থেকে কিন্তু তুমি যে বিষয়টা নিয়ে তোমার যে গবেষণা কিংবা তোমার যে চর্চা তোমার যে আলোচনার বিষয় সেটা তুমি কিন্তু এই চিত্র দেখে কিন্তু বলে দিতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে অবশ্যই এবং এই যখন আয়ত লেখার যখন তুমি চিত্রটা দিবে তখন কিন্তু তোমাকে এই যে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ প্রথমে কিন্তু আমি অসুবিধার মধ্যে বলে দিয়েছি যে এখানে সাবধানতার প্রচুর প্রয়োজন রয়েছে, কারণ আমার এই তথ্য যদি এই গণসংখ্যা কিংবা কোনো কিছু উপস্থাপন করতে যদি ভুল হয়ে যায় তাহলে আমার পুরো লেখটাই কিন্তু ভুল হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের মনে করো যে এই যে লেখ বা নকশা থেকে আমরা আয়ত লেখো। এরপরেই আমাদের যে এটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। আসলে আজকে যে আরেকটি বিষয় আমরা পড়ছি যে কোনো তথ্য সারি, এই যে আমরা যে এখানে আজকে যে ছকটা নিয়ে কাজ করলাম আয়তলেখ কাজ করলাম, কিন্তু দেখো আয়তলেখ কাজ করার সময় তোমরা কিন্তু এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কিন্তু তোমাকে আগে সাজাইতে হবে। তাহলে এটা সাজানোর কি এটা আমাদের ছক বা সারণী তৈরি করতে হবে, তাহলে আমাদেরকে কিন্তু একটু সারণী তৈরি করা শিখতে হবে। তো সেই যে সারণী করা অর্থাৎ বিভিন্ন যে তথ্যগুলো আমি সংগ্রহ করলাম সেই তথ্যগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিভক্ত করে সেগুলোকে আবার সুন্দরভাবে প্রদর্শন করা এবং সেখানে যে বন্টন ব্যবস্থা অর্থাৎ কোন ঘরে আমার কোন তথ্যটা থাকবে, যে এই যে বন্টন ব্যবস্থা এই পুরো বন্টন ব্যবস্থাকে আমরা বলছি গণসংখ্যা নিবেশন। তো বুঝতে পারছো গণসংখ্যা নিবেশন কি, অর্থাৎ যে তুমি তথ্য সংগ্রহ করলে সেই তথ্যগুলোকে তুমি বিভিন্ন ভাবে উপস্থাপন করবে, তুমি কিভাবে উপস্থাপন করবে সেই উপস্থাপন করার যে ছকটা সেই ছকটাকে আমরা বলছি গণসংখ্যা নিবেশন। এখন আমরা আজকে দেখো গণসংখ্যা নিবেশনটা কিভাবে তৈরি করব।
এখন গণসংখ্যা নিবেশন তৈরি করার সময় আমাদের প্রথমত তিনটি ঘর বেশি আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ট্যালি এবং গণসংখ্যা ঘর। তবে একটি পূর্ণাঙ্গ যে গণসংখ্যা নিবেশন সেটা তৈরি করতে আমাদের যোজিত গণসংখ্যা, এই যে যোজিত গণসংখ্যা এবং শ্রেণী মধ্যবিন্দু, এই দুটো আমাদের করতে হবে। তো আজকে আমরা যে তথ্যটা দেখাবি, দুটো তথ্য আমি এখানে লিখে রেখেছি, সেটার মাধ্যমে আমরা এগুলো একটু করার চেষ্টা করি। এখানে দেখো লেখা আছে শ্রেণীব্যাপ্তি 20 থেকে 29, 20 থেকে 29 এই ঘরের মধ্যে আমাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কত রয়েছে? 7। এখন এই 7 দিতে গেলে আমরা এখন এটাকে এই 7 কে গণনা করতে গেলে মনে করো যে এরকম অনেকগুলো র ডাটা রয়েছে, 1 2 3 4 5 6 7, এটা তো তুমি এক বাক্যে দেখে বলতে পারছো যে একদম সাজানো 7, ঠিক আছে। কিন্তু তোমার যদি এলোমেলো থাকে এরকম এলোমেলো যদি ডেটা গুলো থাকে, তখন তোমাকে কি করতে হবে, একবারে তোমার অনেকগুলো তখন গুনতে কিন্তু অসুবিধা, তখন তুমি কি করবে, 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে তোমাকে গুনতে হবে। এবং তুমি যখন গুনবে, গুনতে গুনতে তুমি যখন এরকম 1 2 3 4 5, আমার এখানে মনে করো যে আমার 7টি এখানে ডেটা রয়েছে, তখন আমি সেক্ষেত্রে কি করব, এইটা মানে আমাদের হচ্ছে 5, তাহলে আমার আছে আরো 2, এই দেখো 2, তাহলে আমার মনে করো যে এখানে আরো আমি নিলাম, তাহলে আমার কয়টা হলো, 1 2 3 4 5 6 7, 7টা। তো এইভাবে আমি এখানে 1 2 3 4 5 গোনার পরে আমি 5টা দাগ দিয়ে দিলাম, এখানে আরো পরে 2টা থাকলো, তাহলে এতে আমি 7টা। এই যে ট্যালি আকারে করার, এ হচ্ছে যখন আমাদের তথ্য, যখন গণসংখ্যা অনেক বেশি থাকবে তখন এটার মাধ্যমে করা আমাদের সুবিধা হবে। এখানে মনে করো 11টা রয়েছে, এখানে আমাকে আরো দিতে হবে, এখন তুমি গুনো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমি এ পর্যন্ত তথ্য নেব, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই 5 পর্যন্ত এসে আমি আগে 5টা দাগ দিয়ে নেব, 1 2 3 4, তারপরে তোমার এখানে আরো আরো যে তুমি নিতে পারো, আমরা এখান থেকে ছোট ছোট করে আমরা নিই 5, আবার আবার আরো 5টা নিব, 1 2 3 4 5, তাহলে 5 5 10, আর এই একে 11, এখন 15 আসছে, তাহলে 15 আমরা কি করে ভাঙবো, 1 2 3 4, 1 2 3 4, এবং আরেকটি দেখো, তাহলে আমরা 3টা পাস করলে আমাদের কিন্তু 15 হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ট্যালির মাধ্যমে কিন্তু এই যে আমি গণসংখ্যাটা পেয়েছি সেই গণসংখ্যাটাকে কিন্তু আমাদের উপস্থাপন করতে হবে। তো কেন করলাম সেটাও তোমাদেরকে বলে দিলাম, যে আমরা এখানে তো আসলে আমরা অনেক র ডাটা পাবো, সেই র ডাটা গুলোকে আমরা একটি সাজানো ফ্রেমে নিয়ে আসবো, সাজানো ফ্রেমে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এগুলো উপস্থাপন করা। এরপরে আমাদের যে ঘরটা রয়েছে দেখো, যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা মানে আমার এই ঘরের যে গণসংখ্যা রয়েছে এবং এর পরের ঘরের যে গণসংখ্যা, এই দুটোকে যোগ করব, এভাবে যত আসব তত এভাবে আমাদের যোজিত গণসংখ্যার ঘর পাবো আমরা। তো প্রথম ঘরে তো যেহেতু এখানে আমরা 7ই পাবো, পরের ঘরে দেখো কত হচ্ছে, 7 আর 11 কত, বুঝতে পেরেছো তোমরা? এভাবে তোমাদের যোজিত গণসংখ্যার ঘর বের করতে হবে। আর পরের ঘরটা দেখো কত আসছে, পরের ঘরটা আছে এই 11-র সাথে, এই যে এখন আমাদের কত, তুমি 8 33, এভাবে আমাদের কিন্তু যোজিত গণসংখ্যার ঘরটা বের করতে হবে। এরপরে আসো আমাদের শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু তৈরি করার নিয়ম হচ্ছে আমাদের এই যে শ্রেণী নিম্ন সীমা রয়েছে এবং এই যে উচ্চ সীমা রয়েছে, এই দুটোকে আমরা যোগ করব, যোগ করার পরে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো আমি 20, এখানে 29 যোগ করলাম, তাহলে কত আসলো আমার, 9 আর 2 2 4, এটাকে এখন আমি ভাগ করব 2 দ্বারা, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কি আসবে, 2 2 4 9, তাহলে কত আসবে, 4 2 8, থাকলো কত, 1, এখন আমি এখানে যদি নিই তাহলে কত আসছে, এই যে এই 24.5, এটাই কিন্তু আমাদের এই শ্রেণী মধ্যবিন্দু, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা শ্রেণী মধ্যবিন্দুটা নির্ণয় করব, ঠিক একইভাবে তোমরা এগুলো
এর পরে দেখো যেমন এখানে আসবে 34.5 এখানে আসবে এভাবে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো এই হলো আমাদের আজকে যে পড়ার বিষয়বস্তু গণসংখ্যা নিবেশন একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশন আমরা কিভাবে তৈরি করব তার একটি প্রসেস তোমরা বুঝতে পারছো আমার প্রসেসটা এরপরেই তোমরা চলে আসো দেখো আমাদের এই যে প্রতিটা ঘর যে আমরা করলাম শ্রেণী ব্যক্তি করলাম ট্যালি করলাম গণসংখ্যা করলাম যোজিত গণসংখ্যা করলাম শ্রেণী মধ্যবিন্দু এই সম্পর্কে আমরা ছোট ছোট করে একটু কথা বলি যে গণসংখ্যা যখন নিবেশন আমরা তৈরি করছি তখন এই শ্রেণী ব্যক্তিটা কেন করছি শ্রেণী ব্যক্তিটার কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো তথ্য থাকে র ডেটা থাকে এই র ডেটাগুলোকে কিন্তু আমরা একবারে কিন্তু একটি ফ্রেমের মধ্যে নিতে পারবো না তো ছোট ছোট আমরা খণ্ড খণ্ড করে নিই যে বিভিন্ন যেমন এখন এই যে যেমন নিয়েছি 20 থেকে 29 এইটার মধ্যে এই 20 থেকে 29 এই মানের মধ্যে আমার কয়টি মান রয়েছে ঠিক আছে যেমন 20 থেকে 29 মানের মধ্যে এখন মনে করো আমার 21 আমার এখানে কি ছিল গণসংখ্যা 7 ঠিক আছে তাহলে আমি মনে করো 21 নিলাম 23 নিলাম 24 25 28 29 এখানে আমার কারেন্টি নিতে হবে এখানে 26 নিলাম তাহলে তো 1 2 3 4 5 6 7 এই দেখো এখন আমার রেঞ্জটা হচ্ছে 20 থেকে 29 এর মধ্যে থাকতে হবে দেখো আমি 21 থেকে শুরু করেছি এখানে 29 নিয়ে তো এর মধ্যে আমরা গণনা করে দেখলাম আমাদের 7টি গণসংখ্যা রয়েছে তাহলে বুঝতে পেরেছো যে আমাদের যে অনেক তথ্য থাকবে সেই তথ্যগুলো তো এখন এটা 20 থেকে 29 এর মধ্যে তার বাইরে 30 ঘরে থাকতে পারে 40 ঘরে থাকতে পারে 50 ঘরে এখন 100 ঘরে থাকতে পারে তুমি কি সবগুলোকে এভাবে এক জায়গায় করতে পারবে পারবে না এই যে ছোট ছোট আমি যে শ্রেণী ব্যক্তি করে তার মধ্যে যে তথ্যগুলোকে আমি নিলে কিন্তু আমার যে সাজান এটা মানে আমার যে আলোচনার বিষয় সেটাও কিন্তু সুবিধা হবে এবং বুঝতেও কিন্তু সুবিধা হবে এভাবে শ্রেণী ব্যক্তি করব এবং এই শ্রেণী ব্যক্তি করার সময় তুমি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটি নিম্ন শ্রেণী রয়েছে এবং একটি উচ্চ শ্রেণী রয়েছে অর্থাৎ এটাকে আমরা বলছি নিম্ন সীমা এটা আমরা বলছি উচ্চ সীমা এবং এর যে এই যে এই এই যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা এর যে পরিসর এটাকে আমরা বলছি শ্রেণী ব্যবধান বা শ্রেণী তো এরপরে আরেকটি রয়েছে শ্রেণী সীমা এটাও যে এর যে নিচের যে এটাকে বলছি নিম্ন শ্রেণী সীমা এবং উপরে যেটা সেটাকে বলছি উচ্চ শ্রেণী সীমা এরপরে আসো ট্যালি কোন শ্রেণীতে কয়টি সংখ্যা থাকছে তা আমরা যদি এই যে রেখা এই রেখার মাধ্যমে যখন উপস্থাপন করব তখন সেটাকে আমরা বলছি ট্যালি এরপরে এই ট্যালিটা যখন হওয়ার পরে কিন্তু আমরা গণসংখ্যা নিয়েই নিয়েছি এরপরে যোজিত গণসংখ্যা কি যে আগের ঘর এবং পরের ঘরে গণসংখ্যার যোগফলকে আমরা যোজিত গণসংখ্যা বলছি দেখো এখানে আমরা 7 আর 11 আমরা যোগ করে এখানে 18 পেয়েছি এবং এরপরে দেখো এই 18 আর 15 যোগ করে আমরা 33 পেয়েছি তাহলে কি হচ্ছে এটা আমার যোজিত গণসংখ্যা এবং তারপর রয়েছে শ্রেণী মধ্যবিন্দু এই যে শ্রেণী মধ্যবিন্দু নিয়ম করা বের করার আমি কৌশলও তোমাদের শিখিয়ে দিয়েছি তোমরা তখন কি বলবা যে নিম্ন শ্রেণী সীমা এবং উচ্চ শ্রেণী সীমাকে যোগ করে যখন আমরা তা দুই দ্বারা ভাগ করব যে ভাগফল পাবো সেটাই আমাদের হবে শ্রেণী মধ্যবিন্দু এবং এই জায়গায় তুমি যখন শ্রেণী ব্যক্তি নিয়ে যখন কথা বলবো তখন আরো আমার এতে একটু কথা রয়েছে দেখো যেখানে আমাদের দুটি পদ্ধতি রয়েছে অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি এখন অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি এই পদ্ধতিটা তোমাদের খেয়াল করো যে এই যে শ্রেণী ব্যবধান আমরা যখন নিলাম দেখো শ্রেণী ব্যবধান যখন নিয়েছি এখানে কিন্তু আমরা নিলাম 20 থেকে 29 আর এখানে নিলাম 20 থেকে 30 তোমরা খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু আমার শ্রেণী ব্যবধান কিন্তু 10 এখানেও কিন্তু আমার শ্রেণী ব্যবধান কিন্তু 10 কিন্তু আমি এখানে কোথা থেকে নিয়েছি 20 থেকে 29 কিন্তু আর এখানে নিলাম কত 20 থেকে 30 অর্থাৎ তুমি যখন এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা যখন বিয়োগ করবে এই উচ্চ সীমা থেকে তুমি নিম্ন সীমা বিয়োগ করবে তখন তুমি একটু খেয়াল করে দেখো আমি এখানে দেখাচ্ছি 30 থেকে 20 কত হলো 10 এখন এই 29 থেকে যখন আমি 20 বিয়োগ দিব তখন কিন্তু আমার হচ্ছে 9 কিন্তু আমি শ্রেণী ব্যবধান যেটা সেটা কিন্তু আমি ধরেছি এই 10 তাহলে আমার এখানে কি করতে হবে এই 9 এর সঙ্গে আমরা
এই দেখো, খেয়াল করে দেখো যে আমরা যখন এই 20 থেকে 29 নিলাম, তখন এই 20 কে আমাদেরকে ধরে, অর্থাৎ 20 তার মধ্যে রেখে আমাদেরকে কিন্তু এই 29 এর পর্যন্ত যে আমাদের 10 হতে হবে। তাহলে 20 কে কিন্তু আমরা নিতে পারিনি, কারণ 29 থেকে 20 আমরা বিয়োগ দিয়ে 9 পেয়েছি, তখন এই 20 টাকে আমরা এর সঙ্গে যোগ করে দিব, তাহলে 10। তাহলে আমাদের দুই ক্ষেত্রে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু কি হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটি পদ্ধতি, তুমি যখন যে র ডেটাগুলো নিয়ে কাজ করবে, তুমি আসলে কেমন শ্রেণী ব্যবধান নিবে বা শ্রেণী যে ধরবে সেটা কিন্তু তোমার বুঝে নিতে হবে, যেখানে আমি আসলে কোনটা নিয়ে কাজ করলে আমার সুবিধা হবে। এখন অন্তর্ভুক্তি নিবে না বহির্ভুক্তি নিবে, তো অন্তর্ভুক্তি বহির্ভুক্তির কথা যেটা বলছিলাম যে অন্তর্ভুক্তি পদ্ধতিতে দেখো যে আমার এই 20 থেকে 29 আসছে, কিন্তু পরের ঘরে তুমি দেখো এখানে কিন্তু 30 থেকে শুরু করেছি, অর্থাৎ 29 কিন্তু আমার নেই, আমার আছে কত 30। কিন্তু এই বহির্ভুক্তি পদ্ধতিতে খেয়াল করে দেখো আমি কিন্তু যে 20 থেকে 30 নিলাম, এই 30 কিন্তু আবার চলে আসছে দেখো পরবর্তী যে শ্রেণীটা, সেই শ্রেণীর কিন্তু নিম্ন সীমাতে চলে আসলো। তাহলে এইটা কিন্তু এই শ্রেণী সীমাতেও থাকলো, এই শ্রেণী সীমাতেও থাকলো, তাহলে আমি এখন এই এটাতেও 30 থাকলো, এটাতেও 30 থাকলো। এখন মনে করো যে আমি যখন যে তথ্যগুলো নিয়েছি তার মধ্যে আমার 30 আছে, তাহলে তুমি তখন এই 30টাকে কোথায় ধরবে, 30 এ ধরবে, এটাতে ধরবে না এটাতে ধরবে, এটা তখন তোমার একটা চিন্তার বিষয় না? তো এই জন্যই কিন্তু আমাদের এই পদ্ধতিটা যে অন্তর্ভুক্তি বহির্ভুক্তি পদ্ধতি, এই বহির্ভুক্তি পদ্ধতিতে তুমি এইটাকে করবে কি, এই যে 30টা, এই 30টাকে তুমি পরবর্তী শ্রেণী কিন্তু তুমি তোমাকে ধরতে হবে, তাহলে কিন্তু তুমি যে যে তুমি ম্যাথটা করবে তখন সেটা কিন্তু তোমার সঠিক রেজাল্ট দেবে। তো এই জন্য আমি তোমাদের মানে সহজভাবে লিখে দিয়েছি যে অন্তর্ভুক্তিতে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, অর্থাৎ নিম্ন সীমা এবং উচ্চ সীমা ওই শ্রেণীর মধ্যেই থাকবে, এটা পরবর্তী শ্রেণীতে যাবে না। কিন্তু বহির্ভুক্তি যেটা আমাদের পদ্ধতি, সেই পদ্ধতিতে কিন্তু ঊর্ধ্ব সীমা, এই যে ঊর্ধ্ব সীমাটা এটা পরবর্তী সীমার কিন্তু নিম্ন সীমা হিসাবে গণ্য হবে। তো এটাই হলো আমাদের যে অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তির যে পদ্ধতি, সেই পদ্ধতির আমাদের। এবং এই জায়গায় তোমরা কিন্তু আরেকটি করবে, সেটা হচ্ছে অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তির মধ্যে পার্থক্য। এখন পার্থক্য লিখতে গেলে তোমরা একটু দেখো, আমরা কিন্তু অনেকগুলো কথা বলেই ফেলেছি যে এই শ্রেণীর মধ্যেই কিন্তু তার নিম্ন সীমা এবং উচ্চ সীমা অবস্থান করবে, এটা কিন্তু এটার মধ্যে অবস্থান করবে না, এটার ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু নতুন করে নিম্ন সীমা শুরু হচ্ছে, এখানে কিন্তু এই শ্রেণীর যে উচ্চ সীমা সেটা কিন্তু এসে এখানে নিম্ন সীমা হিসেবে শুরু হচ্ছে, তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। এবং আরেকটি হচ্ছে যে আমাদের এই যে নিয়ম, এই যে আমাদের ধরার নিয়মটা, এটাও বলে দিলাম। এবং আরেকটি পার্থক্য তোমরা সেই সাথে লিখতে পারো যে দুটি শ্রেণী নিম্ন সীমা ব্যবধানকে, যেহেতু নিম্ন সীমা উচ্চ সীমার যে এই যে ধরার যে নিয়মটা, এই ধরার নিয়মটাই তোমরা একটি উদাহরণ আকারে, ছোট্ট একটি উদাহরণ আকারে সেখানে তুলে দিলে, তাহলে কিন্তু আমার তিন চারটা পার্থক্য হয়ে গেল। তো এভাবে এটাও কিন্তু একটি তোমাদের যে ছোট যে প্রশ্নটা, অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি যে শ্রেণী ব্যবধান নির্ণয় করার যে পার্থক্য, সেটা তোমরা কিন্তু লিখতে হবে, এবং এটা কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে। তো আজকে যে আমাদের পড়ার বিষয়বস্তু ছিল গণসংখ্যা নিবেশন, সেটা আমি আলোচনা করেছি সম্পূর্ণ, যতটুকু ওই আমাদের যে নিবেশন বা ছকের যে প্রসেসগুলো এবং তার যে প্রত্যেকটার যে বর্ণনা, সেটা আমি তোমাদেরকে প্রতিটা ঘরে কিন্তু আমি এই সংখ্যা দ্বারা কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি। এবং যেটা আমাদের লেখ বা নকশা এবং আয়তলেখ, সেটাও কিন্তু আমি তোমাদের অঙ্কন করা শিখিয়ে দিচ্ছি। এবং সেক্ষেত্রে তোমাদের বলি এটা কিন্তু তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করতে চেষ্টা করবে, এবং তুমি প্রতি কোন ঘর সমান কত করে ব্যবধান ধরেছো, 5 ঘর ধরেছো না 10 ঘর ধরেছো, সেটা কিন্তু তোমাদেরকে নিচে লিখে দিতে হবে, এভাবে নিচে লিখে দিবা, তাহলে তোমার এটা সুন্দর হবে। এবং তুমি যদি এটাকে মনে করো যে তুমি এটা বিভিন্ন ভাবে একটু কালার নকশা করে দিবে, সেটা করতে পারো, কারণ বলাই হয় লেখ বা চিত্র হচ্ছে আকর্ষণীয়, কারণ আমার এটাকে যতটা আমি আকর্ষণীয় করে প্রেজেন্ট করতে পারবো ততটা কিন্তু আমাদের সুন্দর হবে। তো আমার মনে হয় যে আজকে আলোচনা থেকে তোমরা অনেক উপকৃত হবে, আশা করি সবাই ভালো থাকবে। সামনের ক্লাসে আমি পরবর্তী আবার অধ্যায় নিয়ে শুরু করব, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো।